WBCS, WBPSC, WBP এবং অন্যান্য ধরনের কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য আরও আপডেট পেতে এবং বিভিন্ন রকমের কোর্স পেতে স্পেশালি ম্যাথের উপরে ডাউনলোড করুন আন একাডেমি লার্নিং অ্যাপ এবং তাতে সার্চ করুন পর্ণদীপ ঢালি বলে PARNADEEP DHALI পর্ণদীপ ঢালি সার্চ করুন এবং ফলো করুন আমাকে আর পেতে থাকুন বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য স্পেশাল কোর্স। নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভ দুনিয়ায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আর আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর এই পর্বে আমরা আজ M.Laxmikanth-এর ইন্ডিয়ান পলিটি থেকে ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি নিয়ে আলোচনা করব, অর্থাৎ আমরা যাকে সংক্ষেপে বলবো DPSP বা রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ নিয়ে আলোচনা করব। আর এই টপিকটা সম্পূর্ণ আমরা বাংলায় আলোচনা করব, তাই আমাদের সাথে যুক্ত হয়ে পড়ুন এবং এগিয়ে চলো চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও আরও পেতে। আর চলুন আজকের টাইম ওয়েস্ট না করে শুরু করে দেওয়া যাক। আর এটি UPSC, CHC এবং WBCS মেন্স এবং প্রিলিমস ছাড়াও যে কোনো লেভেলের কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের উৎস সম্পর্কে জানতে হবে। DPSP বা ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি এ ব্যাপারে জানতে গেলে আমাদের উৎস বা সোর্স সম্পর্কে জানতে হবে। মনে রাখবেন, এই ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি আমাদের কনস্টিটিউশনের অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট 4 বা পার্ট IV থেকে এবং আর্টিকেল 36 থেকে 51 মধ্যে রয়েছে। কত আরেকবার বলছি, পার্ট 4 বা পার্ট IV এবং আর্টিকেল 36 থেকে 51 মধ্যে রয়েছে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা DPSP। আমি সংক্ষেপে তাড়াতাড়ি বলার জন্য DPSP বলবো। আর এটি কোথা থেকে নেওয়া হয়েছে? এটি আইরিশ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে বা আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। এটি ভারতের একটি ধার করা বৈশিষ্ট্য বা ফিচার্স, যেটি হলো আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। ডিপিএসপি নেওয়া হয়েছে কোথা থেকে? আয়ারল্যান্ড থেকে। পার্ট 4 আছে এবং আর্টিকেল 36 থেকে 51 মধ্যে রয়েছে। ডক্টর B.R. আম্বেদকর এই DPSP নোবেল ফিচার্স বলেছেন। মনে রাখবেন, ডক্টর B.R. আম্বেদকর DPSP নোবেল ফিচার্স বলেছেন বা এক অভিনব বৈশিষ্ট্য বলেছেন। এই হলো এর ভূমিকা বা উৎস এবং সোর্স। এবার আমরা যাব ধীরে ধীরে আরও টাফ পর্যায়ে বা কঠিন পর্যায়ে ধীরে ধীরে যাব, এর ব্যাপারটা বুঝব। এরপরে আছে ফিচার্স অব দ্য ডিরেক্টিভ প্রিন্সিপালস বা ডিরেক্টিভ প্রিন্সিপালসের বৈশিষ্ট্য। এখানে M.Laxmikanth-এর বইতে পয়েন্ট করে বলে রয়েছে, বলা রয়েছে আলাদা আলাদা পয়েন্ট করে বলে রয়েছে, কিন্তু আমি ডিরেক্ট টানা বলে যাব যাতে আপনাদের বুঝতে খুব সুবিধা হয়। আপনারা লক্ষ্মীকান্তের বইটা সামনে রেখে দেবেন, তাহলে আর বুঝতে কোনো রকম প্রবলেম হবে না। তাহলে চলুন দেখা যাক এর ফিচার্সে কী বলা হয়েছে। মনে রাখবেন, ভারতীয় সংবিধানের তৃতীয় অধ্যায়ে যে মৌলিক অধিকার সন্নিবিষ্ট করা হয়েছে, তেমনই চতুর্থ অধ্যায়ে কতকগুলি অধিকারের কথা বলা রয়েছে। এক কথায় আমরা ডিরেক্টিভ প্রিন্সিপালসকে অধিকার হিসেবে বলতে পারি। এটা মৌলিক অধিকার না হলেও এটি এক ধরনের অধিকার। আর এই চতুর্থ অধ্যায়ের এই অধিকারগুলিকে DPSP বলে টার্ম করা হচ্ছে। ভারতীয় গণপরিষদের মৌলিক অধিকার সম্পর্কিত একটি উপসমিতি ছিল। 1947 সালের ফেব্রুয়ারি মাসে উপসমিতির প্রথম সভা হয়। আর এই সভায় সভাপতিত্ব করেছিলেন ডক্টর বি এন রাও, যাকে সাংবিধানিক পরামর্শদাতা বলা হয়। মনে রাখবেন, ডক্টর বি এন রাওকে সাংবিধানিক পরামর্শদাতা বলা হয়। এটি যে কোনো লেভেলের কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য MCQ হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। তিনি এই সভায় নাগরিক অধিকারকে দুটি শ্রেণীতে বিভক্ত করার সুপারিশ করেন। কতকগুলি অধিকার আদালত কর্তৃক বলবৎযোগ্য এবং কতকগুলি অধিকার আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়, এবং গণপরিষদ এই দ্বিতীয় শ্রেণীর অধিকারগুলিকে নির্দেশমূলক নীতি হিসেবে গ্রহণ করেছে। মানে বি এন রাও দুটি ভাগে ভাগ করেছে বিভিন্ন অধিকারকে। এক, যেগুলো আদালতের দ্বারা বলবৎযোগ্য, আর দুই, আদালতের দ্বারা বলবৎযোগ্য যেগুলো নয়। আর এই দ্বিতীয় নম্বর বা আদালতের যোগ্য যেগুলো, সরি, আদালতের দ্বারা যেগুলো বলবৎযোগ্য নয়, সেগুলিকে আমরা DPSP বা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বলবো। আর যেগুলো আদালতের দ্বারা স্বীকৃত তাকে আমরা বলবো মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস, যেটা আমি আগে আলোচনা করেছি। ওখানে গিয়ে ফান্ডামেন্টাল রাইট এর ভিডিওটা দেখে নেবেন, তাহলে আর DPSP বুঝতে আরও সুবিধা হবে। এবারে ডক্টর B.R. আম্বেদকর এখানে একটি মত প্রদর্শন করেন। আমি আগে যেটা বলেছি, ডক্টর B.R. আম্বেদকর বলেন যে DPSP হলো নোবেল ফিচার্স বা এক অভিনব বৈশিষ্ট্য। তার এই অভিমত অনুসারে এই নীতিগুলি একটি গণতান্ত্রিক রাষ্ট্রের রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক কর্মসূচিকে প্রকাশ করে।
আর সংবিধানের চতুর্থ অধ্যায়ে রাষ্ট্র পরিচালনার নীতিসমূহ ভারতকে এক জনকল্যাণকামী ও গণতান্ত্রিক সমাজবাদী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার ব্যবস্থা করেছে। কিন্তু কেবল রাজনৈতিক ক্ষেত্রে গণতন্ত্র ও ন্যায় বিচারের ভিত্তিতে জনকল্যাণমূলক রাষ্ট্র গঠন করা সম্ভব নয়, আর তার জন্য প্রয়োজন হয় সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রে গণতন্ত্র এবং ন্যায় বিচারের প্রতিষ্ঠা এবং এসবের মধ্যে সংযোগ ও সমন্বয় সাধন। এই আদর্শ ও উদ্যোগের প্রতিফলন ঘটেছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায়। সংবিধানের চতুর্থ অধ্যায়ে নির্দেশমূলক নীতিগুলির মধ্যে ঊনবিংশ শতাব্দীর উদারনৈতিক চিন্তা চেতনার সঙ্গে সমাজতান্ত্রিক মতাদর্শও প্রতিফলিত হয়েছে। আগেকার পুলিশি রাষ্ট্রের ধারণাকে বাদ দিয়ে নির্দেশমূলক নীতিসমূহের মাধ্যমে বিংশ শতাব্দীর জনকল্যাণমূলক রাষ্ট্রের ধারণা গ্রহণ করা হয়েছে। নির্দেশমূলক নীতি সম্বলিত সংবিধানের চতুর্থ অধ্যায়ের প্রধান প্রেরণা হলো জনকল্যাণের ধারণা। আর কেশবচন্দ্র ভারতী বনাম কেরল রাজ্য 1973 সালে যে সুপ্রিম কোর্টে যে কেসটা ওঠে, সেখানে ভারতের সংবিধান রচয়িতা চাইছিলেন যে নির্দেশমূলক নীতিসমূহ সমাজের পরিবর্তনের কার্যকর মাধ্যম হিসেবে গড়ে উঠুক, অর্থাৎ মানুষের মূল অধিকারগুলিকে রক্ষা করাই এই ডিপিএসপির মূল বৈশিষ্ট্য হিসেবে আমরা বলতে পারি বা মূল কাজ। মনে রাখবেন আমি এই লক্ষ্মীকান্ত থেকে আমি নিজের খাতায় নোট করে নিয়েছি, প্রতিটা নোট এখানে দেখানো সম্ভব নয়, সেই জন্য আমি মুখে বলে দিচ্ছি নোটগুলো থেকে, আর যাতে আপনাদের বুঝতে না অসুবিধা হয়। এরপর যাব আমরা ক্লাসিফিকেশান অব দ্য ডিপিএসপি বা ক্লাসিফিকেশান বা ভাগ, বিভাগ বা নির্দেশমূলক নীতিগুলির বর্ণনা। তো চলুন দেখা যাক, আমরা নির্দেশমূলক নীতি বা ডিপিএসপিকে তিন ভাগে ভাগ করতে পারি। এক, সোশ্যালিস্ট প্রিন্সিপালস, দুই, গান্ধিয়ান প্রিন্সিপালস, তিন, লিবারাল ইন্টেলেকচুয়াল প্রিন্সিপালস। প্রথমে জানবো সোশ্যালিস্ট প্রিন্সিপালস বলতে আমরা কী বুঝি, বা সামাজিক ন্যায় প্রতিষ্ঠা ও অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ সম্পর্কিত নীতিসমূহ বলতে আমরা কী বুঝি। এই শ্রেণীর নির্দেশমূলক নীতিসমূহের মাধ্যমে সমাজতান্ত্রিক মতাদর্শ প্রতিফলিত হয়েছে। এই নীতিগুলির মাধ্যমে জনকল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থার লক্ষ্যে পথ প্রশস্ত হয়েছে এবং সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক, সাধারণতন্ত্রের বুনিয়াদ প্রতিষ্ঠিত হয়েছে। তাছাড়া সামাজিক ও গণতান্ত্রিক ন্যায় বিচারের পথ উন্মুক্ত হয়েছে। তার মধ্যে দেখবেন এখানে পয়েন্ট দেওয়া রয়েছে, এম লক্ষ্মীকান্ত আপনারা খুলে বসবেন যখন আমি বোঝাবো, দেখবেন অনেকগুলো পয়েন্ট দেওয়া রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 পয়েন্ট রয়েছে এখানে, এবং আমি প্রতিটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। প্রথম পয়েন্টে বলা হচ্ছে, রাষ্ট্র সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রনৈতিক ন্যায়ের ভিত্তিতে একটি সমাজ ব্যবস্থা গঠন করে জনকল্যাণ সাধনে সচেষ্ট হবে এবং এর আয়, মর্যাদা ও সুযোগ সুবিধার ক্ষেত্রে অসাম্যকে ন্যূনতম করতে। আর এটা আর্টিকেল 38 বলা হয়েছে। কত নম্বরে বলা হয়েছে? আর্টিকেল 38 বলা হয়েছে। আর 38 নম্বর অনুচ্ছেদের এই দ্বিতীয় অংশটি 44তম সংবিধান সংশোধন 1978 সালে যেটা হয়েছিল তার মাধ্যমে সংযুক্ত হয়েছে। এই 38 নম্বর আর্টিকেলটা 1978 44th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সংযুক্ত হয়েছে। এরপর যেটা 2 নম্বর পয়েন্ট আছে সেটা হলো, রাষ্ট্র এমনভাবে তার নীতি পরিচালনা করবে যাতে এক স্ত্রী পুরুষ নির্বিশেষে সকল নাগরিক পর্যাপ্ত উপজীবিকার অধিকার ভোগ করতে পারে, 2 নম্বর জনগণের কল্যাণে সম্পদের মালিকানা ও নিয়ন্ত্রণ বণ্টিত হয়, 3 নম্বর সর্বসাধারণের স্বার্থের বিরুদ্ধে সম্পদ ও উৎপাদনের উৎসগুলি মুষ্টিমেয় ব্যক্তির হাতে পুঞ্জীভূত যাতে না হয়। পরের পয়েন্ট, একই কাজের জন্য নারী ও পুরুষ উভয়ে যাতে সমান মজুরি পায়। তারপরের পয়েন্ট, পুরুষ ও নারী শ্রমিকদের স্বাস্থ্য ও শক্তির এবং শিশুদের কোমল বয়সের অপব্যবহার না হয় এবং নাগরিকগণ অর্থনৈতিক দুর্গতির চাপে বয়স ও শক্তির বিরুদ্ধে কোনো কাজে যোগ দিতে বাধ্য না হয়। আর এটা বলা হয়েছে 39 নম্বর ধারা বা কনস্টিটিউশনের 39নম্বর আর্টিকেলে। আর 42তম সংবিধান সংশোধনী আইন 1976 সালে যেটি হয়েছিল এর মাধ্যমে আরও বলা হয়েছে যে স্বাস্থ্যসম্মত, মর্যাদাযুক্ত ও স্বাধীন পরিবেশে শিশুরা যাতে বড় হওয়ার সুযোগ সুবিধা ভোগ করতে পারে এবং শৈশব ও যৌবন যাতে শোষণ ও দুঃখ দুর্দশামুক্ত হয় সেই উদ্দেশ্যে রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করবে। আর 42তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে 39A আর্টিকেল 39A ধারাটি সংযুক্ত হয়। আর এই ধারায় বলা হয়েছে যে ন্যায় প্রতিষ্ঠার জন্য এবং সাম্যের ভিত্তিতে রাষ্ট্রীয় আইন বলবৎ হবে এবং দীন দরিদ্রদের জন্য নিখরচায় আইনের সাহায্য লাভের ব্যবস্থা করা হবে। 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে, রাষ্ট্র নাগরিকদের জন্য জীবন ধারণোপযোগী মজুরি, সুন্দর জীবন কাঠামোর ব্যবস্থা, অবকাশ ও সামাজিক এবং সাংস্কৃতিক সুযোগ সুবিধার ব্যবস্থা করবে আর গ্রামাঞ্চলে কুটির শিল্পের উন্নয়নের চেষ্টা করবে। এটি 43rd আর্টিকেলে বলা হয়েছে। আর 42তম সংবিধান সংশোধনী আইন 1976 সালের মাধ্যমে বলা হয়,
43 ক ধারাটি যুক্ত হবে এবং এই ধারায় শিল্প পরিচালনার ক্ষেত্রে শ্রমিকদের অংশগ্রহণের সুযোগের ব্যবহার ব্যাপারে রাষ্ট্র ব্যবস্থা করবে। 4 নম্বর পয়েন্টে বলছে, রাষ্ট্র জনগণকে কাজের ও শিক্ষার অধিকার প্রদান করবে এবং বেকার, বার্ধক্য ও অসুস্থ ব্যবস্থায় সাধ্যমতো ব্যবস্থা করবে। এটি 41 আর্টিকেলে বলা হয়, 41 আর্টিকেলে বলা হয়। 42 আর্টিকেলে যেটা 5 নম্বর পয়েন্ট, যেটা বলা হয় রাষ্ট্র কাজের শর্তাদি মানবোচিত করবে এবং প্রসূতিদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তার পরের পয়েন্ট যেটা আছে 43 আর্টিকেল, রাষ্ট্র সকল শ্রমিকদের জন্য জীবন ধারণ এর জন্য সুন্দর মজুরি, সুন্দর জীবনযাত্রার মান, অবকাশ এবং সামাজিক ও সাংস্কৃতিক সুযোগ সুবিধার ব্যবস্থা করবে। এটি 43 আর্টিকেলে বলা হয়। তার পরের আর্টিকেলে বলা হয় শিল্প পরিচালনায় শ্রমিকদের অংশগ্রহণের ব্যবস্থা করবে। এটি 43 এ কনস্টিটিউশনে বলা হয়, আর এটি 42 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যুক্ত হয় 1976 সালে। আর 8 নম্বর পয়েন্ট হচ্ছে জনসাধারণের পুষ্টির ও জীবন ধারণের মনোন্নয়ন ও জনস্বাস্থ্যের উন্নতি সাধনের ব্যবস্থা রাষ্ট্র করবে। এটি 47 আর্টিকেলে বলা হয়। এই হলো সোশ্যালিস্টিক প্রিন্সিপালস। অ্যাকচুয়ালি এতে তো তেমন কিছু বোঝার নেই, জাস্ট আপনি যদি একবার বাংলায় রিডিং পড়েন তাহলে বুঝতে পারবেন। আমি নোটটা বানিয়েছি, সেখান থেকে আমি জাস্ট বলে যাচ্ছি।